গুড আফটারনুন স্টুডেন্টস ওয়েলকাম টু আটার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি প্রত্যেক দিনের মতো দুপুর বারোটার সময় আমি সোমা ম্যাম রিজনিং ক্লাসে আবার চলে এসেছি আমাকে কি শুনতে পাচ্ছ আমাকে শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কনফার্ম করো সঞ্জয় সঙ্গীতা শ্রাবন্তী সবাইকে গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম একটু ঝটপট সবাই জয়েন করো আর আমাকে জানাও যে আমাকে শোনা যাচ্ছে কিনা প্রপারলি ওকে থ্যাংক ইউ সঙ্গীতা থ্যাংক ইউ আনারকলি গুড আফটারনুন সঞ্জয় সঙ্গীতা অভিজিৎ শুভজিৎ সবাইকে থ্যাংক ইউ সবাই বলতে শোনা যাচ্ছে ওকে ওকে ইন্দ্রিলা তাবন্তি ঠিক আছে থ্যাংক ইউ এবার সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও আর একটু লিঙ্কটাকে শেয়ার করে দাও যতগুলো গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম যতগুলো পড়াশোনার গ্রুপ আছে একটু লিঙ্কটাকে শেয়ার করে দাও যাতে সবাই মিলে একসঙ্গে ক্লাসটা করতে পারি আজকে ক্লাসটা নিয়ে একটা কথা বলি আজকে আমরা সিলক্স আর ইনিকোয়ালিটির ক্লাস করব সিলক্স ইনিক্যালিটি প্রিভিয়াস ইয়ার করবো আমি বারবার বলছি আমি তোমাদের খুব বেশি প্রিভিয়াস ইয়ার থেকে দিচ্ছি না রিসেন্ট প্রিভিয়াস ইয়ারগুলোকেই নিয়ে আমি ফলো করছি কারণ প্যাটার্ন বারবার চেঞ্জ হয় তাই জন্য সিলক্স বা ইনিকুয়ালিটির ওপরে খুব বেশি কোশ্চেন আসে না ইনিকোয়ালিটির ওপর অনেক কম আসে সিলক্স থেকে তবু কিছু আসে ঠিক আছে ইন মেনলি ব্যাংকের পার্ট কিন্তু এক দু নম্বর আমাদের বিসিএস বা সিএইচল এ আসে লাস্ট কয়েকটা বছরে বিসিএস এ কিন্তু আসেনি বিসিএসই একটা ইন এসছে কিন্তু সিএইচল বা অন্যটাতে আসেনি তো তাই জন্য ইন ইকুইলিটির কোশ্চেন প্রিভিয়াস ইয়ার হিসাবে অনেকটা কম বাট আমি প্র্যাকটিস সেট দিকে আমি যে কোশ্চেনগুলো করাই আমি সেখান থেকে কোশ্চেন করেছি ফার্স্ট কিছুটা হাফ আমরা প্রিভিয়াস ইয়ারই করবো যেগুলো প্রিভিয়াস ইয়ার লিটারেলি যেগুলো প্রিভিয়াস ইয়ার আমি সেগুলো থেকে সেগুলোর নাম দিয়েই করেছি আর যেগুলো প্রিভিয়াস ইয়ার নয় সেগুলোতে কোনো এক্সামের নাম নেই সেটাকে নর্মাল করেছি যাতে প্র্যাকটিসটা থাকে তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারো সিলক্স থেকে অনেকটা বেশি কোশ্চেন ইঞ্জিনটি থেকে অনেক কম যাতে টোটাল আমরা মোরাললেস কুড়ি কুড়িটার মতো কোশ্চেন করবো কুড়িটা গিয়ে আজকে একটু কমই করবো তো সেটা দুটোকে মিলিয়ে কোশ্চেনটা সেট করেছি ঠিক আছে বকুল একদম ঠিক আছে বাবু একদম ভালো আছি সোনামণি ভালো আছি আজকে খুব ঠান্ডা একদম আজকে খুব ঠান্ডা দেখো আমি এখন সোয়েটার ফোয়েটার পরে বসেছি আমার তো আমি ভীষণ শীতকা ধরে তো আমার খুবই ঠান্ডা লাগছে মোনালিসা গুড আফটারনুন সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও আমি ক্লাসটা শুরু করে দেবো ঠিক আছে ফার্স্ট হাফ ফার্স্ট এডটা আমরা প্রিভিয়াস ইয়ার করবো তারপরেরটা আমাদের যেমন টাইম বেস করে থাকে কোশ্চেন ঠিক তেমনই থাকবে খুব ডিফিকাল্ট দিই নি কোডের দিইনি নর্মাল ইনিকোয়ালিটি আছে যেটা আমি করেছি সেখানে নর্মাল ইন ইনিকোয়ালিটি আছে সেটা থেকে আমরা সলভ করব প্রত্যেকটা কোশ্চনে থার্টি ফাইভ মার্কস থার্টি ফাইভ সেকেন্ডস টাইম পাবে টু গেট ওয়ান মার্ক আজকে আপনার ক্লাসে নতুন ওকে ওকে ওয়েলকাম আলমগীর ওয়েলকাম বাট আজকে ক্লাসে নতুন হলে সিলক যদি বুঝতে পারো তাহলে ভালো আমি সবকটা কোশ্চেন বুঝিয়েই বলবো বাট ফার্স্ট ক্লাসের জন্য প্রিভিয়াস ইয়ারটা একটু ডিফিকাল্ট হতে পারে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি প্রত্যেকটা কোশ্চেন বুঝিয়ে বুঝিয়ে বলবো আমি ঠিক আছে বাবু আজ আমি একদম ঠিকঠাক কিন্তু আমি খুব শীতকাতরে তাই একটু ঠান্ডা লাগছে এই হচ্ছে ব্যাপার চলো স্টার্ট করি ক্লাস অনেকক্ষণ হয়ে গেল অভিজিৎ একদম ঠিকঠাক খুব ভালো আছি চলো ক্লাস স্টার্ট করি ফার্স্ট কোয়েশ্চেন দিচ্ছি ফার্স্ট কোয়েশ্চেন দিচ্ছি থার্টি ফাইভ সেকেন্ড টাইম দেবো তার মধ্যে সলভ করতে হবে ফার্স্ট কোয়েশ্চেনটা থার্টি ফাইভ সেকেন্ড লাইক লাগার কথা নয় ফার্স্ট কোয়েশ্চেন ইন থেকে বিসিএস এর কোয়েশ্চেন থার্টি ফাইভ সেকেন্ড লাগার কিন্তু কথা নয় বাট টাইমটা স্টার্ট করে দিয়েছি ভুষেন তোমাকে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম যারা ওল্ড যারা নিউ সবাইকে ওয়েলকাম স্টার্ট করে দাও স্টার্ট কিন্তু করে দিয়েছি আমি ম্যাম ইউ আর রিকোয়েস্টেড টু রেলওয়ে গ্রুপ ডি এন ঠিক আছে আমি এন টিপিসি নিয়ে একটা প্রিভিয়াস ইয়ার অলরেডি করেছি এই রবিবার দিন এই রবিবার যেটা দু ঘন্টা ম্যারাথন করব সেটা আমি এন টিপিসি নিয়েই করবো গত রবিবারও তাই করেছিলাম এই রবিবারও তাই করব ঠিক আছে এন টি গ্রুপ ডি থেকেই করব আনসার পেয়ে গেছি আনসার টাইম শেষ আর ওর ডান্স ইন মনিসার আনসার একদম ফার্স্ট আর টাইমের মধ্যে সঙ্গীতারও তাই ম্যাম আমি থাকতে পারছি না পের বাজে ক্লাসে ওকে অর্পিতা করে চাপনি ঠিক কে কে আছো ডান্স উইথ মোনালিসা সঙ্গীতা শান্তনু আলমগীর মোনালিসা দেবেন সবাই বলেছে সি সববার আনসার আসছে সি এই কোশ্চেনটা ভীষণ ইজি তো থার্টি ফাইভ সেকেন্ডসের আগেই সবার আনসার মোনালিস এসছে আনসারটা একদমই হবে সি আনসারটা একদমই হবে সি এখানে জিজ্ঞেস করেছে কোনটা ডেফিনেটলি রং কোনটা ডেফিনেটলি রং সেটা জিজ্ঞেস করেছে দু হাজার আঠারোর কোশ্চেন বিসিএস দু হাজার আঠারোর কোয়েশ্চেন ডেফিনেটলি রং কোনটা জিজ্ঞেস করা হয়েছে তো ইনিকোয়ালিটিতে যদি আমরা এটাকে এইভাবে সাজিয়ে নিই এ গ্রেটার দ্যান বি এটা দেন সি এটার দেন ডি তাহলে আমার আনসারটা হচ্ছে এ গ্রেটার দেন ডি এ গ্রেটার দেন ডি হওয়ার কথা বাট এখানে আছে ডি কেটার দ্যান এ তাহলে অবভিয়াসলি এইটা সব থেকে এটা ডেফিনেটলি ভুল হবে ম্যাম আমাদের নামটা একটু সোনামি তোমার নাম করি করিনি তাহলে মিস করে বাবু সরি সবাই যারা আনসার করছে আমি মেনলি যারা ভুল হয় তাদেরটা বলি আর আজকে খুব তাড়াতাড়ি নামটা উঠেছে তাই হয়তো মিস করে গেছে ডোনবার এবার থেকে বলবো চলো আমার আনসারটা হবে একের সি আমার আনসারটা হবে একের সি কারণ ডেফিনেটলি ভুল হচ্ছে এ ডিগ এটা নেই এটা ডেফিনেটলি ভুল চলো পরের কোশ্চেনে আসছি পরের কোশ্চেনে আবার থার্টি ফাইভ সেকেন্ড টাইম দেবো তার মধ্যে অ্যান্সার করতে হবে পরের কোশ্চেনে থার্টি ফাইভ সেকেন্ড টাইম স্টার্ট করে দিলাম কোশ্চেন বিসিএস এর কোশ্চেন থার্টি ফাইভ সেকেন্ডস টাইম স্টার্ট করে দিয়েছি কিন্তু ছটপট অ্যান্সার চাই কোয়েশ্চেন আহ দেখে নি আনসার করো তারপর আমি করে হয়নি বলে চলে এলাম শান্তনু বলছে বিসের আনসার এ শুভমের আনসার বোধ আমি তিনটে আনসার পেয়ে গেলাম এ পাচ্ছি ম্যাক্সিমাম এ পাচ্ছি ম্যাক্সিমাম বাট আমি তিন রকমের আনসার পেয়েছি এ বি বলছে বোথ ওকে চলো টাইম কিন্তু শেষ একটু বলে বেঙ্গলিতে শুভজিৎ এগুলো বেঙ্গলি ইংলিশের ব্যাপার নয় বাবা একটু বোঝো ল্যাঙ্গুয়েজ নয় এটা এখানে এই কোশ্চেনগুলোতে ল্যাঙ্গুয়েজটা সেকেন্ডারি এটা নর্মাল করো সিলক্স যদি জানো তাহলে এটাতে করতে পারবে সিলক্স যদি জানো তুমি কি নো মানে জানো না তুমি কি অল মানে জানো না তাহলে সিলক্স যদি জানো তাহলে এটা এমনি করতে পারবে এটা বেঙ্গল ইংলিশ বলে কোনো ব্যাপার নয় আনসার এ বি সি তিনটে পেয়ে গেলাম আইদার অর আইদার অর হওয়ার কোনো চান্স আছে এক সেকেন্ড ভাবো আইদার অর হওয়ার কি কোনো চান্স আছে আইদার অর হতে গেলে সাবজেক্ট প্রেটিকের সেম হতে হয় আর দুটোকেই নেগেটিভ হতে হয় প্লাস প্রিফিক্সেরও একটা কন্ডিশন থাকে তাই না আমি আইদারের কন্ডিশনটা বলে দেবো কিন্তু এটা আইদর হওয়ার কোনো চান্স নেই শুভঙ্কর হ্যালো গুড আফটারনুন তার মানে আমি চারটে অপশনের আনসার পেয়ে গেছি এবার আমাকে মাল্টিপাল চয়েস করতে হবে যে আমি কোনটা নেব তাই তো ম্যাম প্রিন্ট করেছি প্রিন্ট করেছিলাম দেখেছিলেন হ্যাঁ হ্যাঁ চলো কি বলেছে নো লেয়ার ইজ কোট কোনো লেয়ার কোট নয় এটা এটা কিন্তু ল্যাঙ্গুয়েজটা সেকেন্ডারি এখানে ল্যাঙ্গুয়েজটা কালকে ব্লাড রিলেশন বলেছিলে সেটা তবু ল্যাঙ্গুয়েজটা হতে পারে ল্যাঙ্গুয়েজ কোনোভাবে বেরিয়ার হতে পারে না সিলক্স যদি জানো তাহলে ল্যাঙ্গুয়েজটা অসুবিধা হবে না চলো নো লেয়ার ইজ কোট কোনো লেয়ার কোট নয় তাহলে এটা হচ্ছে লেয়ার আর এটা হচ্ছে কোট ঠিক আছে অল কোর্স আর ডিপোজিট অল কোর্স আর ডিপোজিট তাহলে এই কোডটা হয়ে গেল ডিপোজিট ঠিক আছে অল ডিপোজিট আর শিট তাহলে এইটা হয়ে গেল শিট অল ডিপোজিট আর শিট এইটা হয়ে গেল আমার ডায়াগ্রামটা আমার ডায়াগ্রামটা এটা হবে ম্যাম এই কোশ্চেনটা ডাব্লিউ বিসি সি মেন্স না পিলি এটা বোধ হয় মেন্সের এটা মেন্সের কোশ্চেন প্রিলিতে সিলক্স খুব কম এসছে আগেরটা ইনিকোয়ারিটি দিলাম ওটাও মেন্সের কারণ পিলিতে সিলক্স বা ইনিকুইটি খুব কম এসেছে তাই আমি মেন্সটাকে নিয়েছি ঠিক আছে চলো আমার ডায়াগ্রাম হয়ে গেল এটা ফার্স্ট কি বলছে অল কোর্স আর শিট তাহলে দেখো আমি আগের দিন বলেছিলাম ভেতরের থেকে বাইরের সার্কেলে গেলে সেটা অলেও যায় সেটা সামেও যায় তাই তো তাহলে অল সি আর এস অবশ্যইভাবে ফলো করবে এক একটা তো ফলো করবে ডেফিনেটলি সেকেন্ডেরটা কি বলছে অল ডি ক্যান নেভার বি লেয়ার এক এবার একটা জিনিস ভাবো ক্যান নেভার বি ফার্স্ট অফ অল ক্যান নেভার বি মানে হচ্ছে পসিবিলিটির অপোজিট যদি পসিবিলিটি হয় তাহলে ক্যান নেভার বি হতে পারবে না এটা তো আলাদা কথা কিন্তু একটা জিনিস ভাব যদি আমি এটা ভাবি যে এই পোর্শনের যেটা ডিপোজিট সেটা তো আমার কোট যেটা আমি হ্যাচ করছি দেখো এই পোর্শনের যেটা ডিপোজিট সেটা আমার কোর্ট সেটা কি কখনো লেয়ার হতে পারবে এই পোর্শনের ডিপোজিটটা কি কখনো লেটার হতে পারবে যে পোর্শনের সেটা কি কখনো লেয়ার হতে পারবে না তাহলে অল ডিপোজিট ক্যান নেভার বি উইল ফলো ফলো দুটোই করবে হবে বোধ আনসার হবে বোধ আনসার হবে বোধ ঠিক আছে বুঝতে পারলে পুরো যেটা ফার্স্ট অফ অল আরেকবার বলে দিচ্ছি ক্যান নেভার বি মানে হচ্ছে পসিবিলিটির অপোজিট তো দিস পোর্শন অফ দিস পোর্শন অফ ডিপোজিট যেটা আমার কোটের মধ্যে রয়েছে সেইটা কি কখনো লেয়ার হতে পারবে ইজ ইজ পসিবল নয় তো তাহলে অল ডিপোজিট ক্যান নেভার বি লেয়ারটা ফলো করবে আমার আনসার হবে ডি তো এখানে কিন্তু অনেকের আন্সার ভুল হয়ে গেছে যাদের ভুল হয়েছে তারা কিন্তু মাইনাস করবে ভুল হলে মাইনাস করবে বুঝতে পেরেছ ক্লিয়ার হয়েছে ম্যাম আর একবার বলুন আর একবারই তো বললাম বাবু যেটা ডায়াগ্রাম হচ্ছে তো ফার্স্ট অফ অল এইটা হচ্ছে একটা রয়েছে সি কোর্ট এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি এটা হচ্ছে এ তোমাকে জিজ্ঞেস করা হয়েছে অল কোর্ট আর এস তো ভেতরের সার্কেল থেকে বাইরের সার্কেলে গেলে সেটা অলেও যায় সামেও যায় তাহলে অল কোর্ট সার্কিট তো ফলো করবে ফার্স্ট অফ অল আর সেকেন্ড হচ্ছে যে দিস পোর্শন অফ কোর্ট

তিন নম্বর কোশ্চেন সিএইচএসএল এর কোশ্চেন স্টার্ট করে দিলাম ছটপট আনসার চাই তিন নম্বরে সিএইচএসএল এর ম্যাম ক্যালেন্ডারে ভিডিও দেখেছি আমার একটা কনফিউশন আছে মান্থ কোড নর্মাল ইয়ারের হ্যাঁ 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 বলে দিচ্ছি এক্ষুনি বলে দিচ্ছি মান্থ কোড নর্মাল ইয়ার অ্যান্ড লিপ ইয়ারে রেফারেন্স ডেটটা কি সেম থাকবে বলে দিচ্ছি এই কোয়েশ্চেনটা করে নাও আমি বলে দিচ্ছি টাইম শেষ তিন নম্বর কোশ্চেনের টাইম শেষ ঝটপট আনসার চাই তিন নম্বর কোশ্চেনের আনসার চাই তিন নম্বরটা বলে নিয়ে শুভঙ্কর তুমি যে ডাউটটা বললে আমি সলভ করে দিচ্ছি ঠিক না না নিউটন রেফারেন্স ক্যালেন্ডারের আমার কোডটা চেঞ্জ হয় না ওটা নর্মাল ক্যালেন্ডার যখন আমরা বের করি তখন চেঞ্জ হয় রেফারেন্স ক্যালেন্ডারে চেঞ্জ হবে না আমি বলে দিচ্ছি একটু ওয়েট করো আমি বলে দিচ্ছি তিন নম্বরের আনসার আসছে সি ফলোস ওকে ডান্স উইথ নান শান্তনু সঙ্গীতা জয়ন্ত বি বলছে ওয়ান অ্যান্ড থ্রি ফলোস দ্যাট ইজ অপশান ডি বি বলছে অপশন ডি বাকিদের আনসার আসছে সি আনারকলি শুভঙ্কর শ্রাবন্তী শ্রাবন্তী বলছে ডি যদিও শ্রাবন্তী বলছে ডি সি আর ডি এই দুটোর মধ্যে আনসার পাচ্ছি বাট বাকিদেরও আনসার চাই সবাইকে আনসার করতে হবে প্রীতি গুড আফটারনুন সঞ্জয় বলছে সি শান্তু বলছে সি চলো সোনামণি আনসার চাই কিন্তু সোনামণি বলছে বি ওকে বি সি ডি তিনটে আনসার পেয়ে গেছি চল এবার আমি আনসারটা করি দেখা যাক কি হয় সাম ট্র্যাক্টার্স আর বোর্ডস

টি আর সি এর মধ্যে কোনো রিলেশন কি ডায়াগ্রাম করে দেখা যাচ্ছে স্টেটমেন্টে বলা আছে বলা নেই তো এক একটা তো ডেফিনেটলি ফলো করবে না কারণ টি আর সি এর মধ্যে কোনো রিলেশন না আমার স্টেটমেন্টে বলা আছে না আমি ডায়াগ্রামে দেখতে পাচ্ছি কোনোটাই হচ্ছে না তাই ফলো করবে না সেকেন্ড এরটা কি বলছি নো জার ইজ বোট নো জার ইজ বোট সেম উইথ দিস জার আর বোটের মধ্যে কোনো রিলেশন আমি দেখতে পাচ্ছি না রিলেশনও স্টেটমেন্টেও বলা নেই রিলেশনও দেখতে পাচ্ছি না তাই এটাও ফলো করবে না থার্ডেরটা হচ্ছে সাম কাপস আর জার কাপ আর জারের মধ্যে একই ব্যাপার কোনোটাই রিলেশনটা আমি আমার স্টেটমেন্টে বলা নেই আমি ড্রয়িং করেও দেখতে পাচ্ছি না আমার আনসার হবে অপশান সি নান ফলোজ আমার আনসার হবে অপশন সি নান ফলোজ ঠিক আছে আন্সার অব অপশন সি নান ফলোস ডি হবে না অনলি ওয়ান অ্যান্ড থ্রি কক্ষনো না ডি হবে না আনসার সি হবে আন্সার ঠিক আছে চলো এবার আমি এবার আমি আনসারটা বলে দিচ্ছি শুভ এটা এটা ক্লিয়ার তো এটাকে আমি রাপ করলাম এটা ক্লিয়ার তো আমি রাপ করছি এবার দেখো যেটা শুভ অঙ্কর করলে যেটা নর্মাল ইয়ার আমি ক্যালেন্ডারের একটা কোয়েশ্চেন একটুখানি ডিসকাস করে দিচ্ছি যেটা নর্মাল ইয়ার সেটা যদি আমি আমার কোডটা দিয়ে বার করি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে আমার কোডটা হয় ওয়ান আর যদি লিপ ইয়ার হয় তাহলে আমার জানুয়ারি কোডটা জিরো হয়ে যায় আর ফেব্রুয়ারি কোডটা থ্রি হয়ে যায় বাকি সবটা সেম থাকে ঠিক আছে ম্যাম জার আর বোর্ড তো কিছু থাকতে পারে সোনামণি কিছু থাকতে পারে থাকতে পারা মানে হচ্ছে পসিবিলিটি আমাকে কিন্তু পসিবিলিটি দেয়নি আমাকে ডিরেক্ট দিয়েছে থাকতে পারা ইজ এ পসিবিলিটি তাই না পসিবিলিটি যেহেতু মেনশন করা নেই তাই জন্য ফলো করবে না ঠিক আছে সোনামণি ক্লিয়ার হলো ওটা পসিবিলিটি হলে হতো না হলে হবে না নো নো জারিস না 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 মাথবার এটা বলা যাবে না নো জারিস বোর্ড আমি আগের দিন তোমাদেরকে ক্লাসে বুঝিয়েছিলাম যদি বাসে তোমরা একসঙ্গে যাচ্ছ তোমার সঙ্গে তোমার পাশের একটা কো প্যাসেঞ্জার তার সঙ্গে তুমি কথা বলছো না এর মানে কিন্তু এটা নয় তার সঙ্গে তোমার ঝগড়া হয়েছে তোমরা দুজনে ডিফারেন্ট ওয়েতে যাচ্ছ তো রিলেশন না থাকে মানে নো আমি বলতে পারবো না নো মানে হচ্ছে ডেফিনেটলি ঝগড়া তো রিলেশন না থাকে মানে নো বলা যায় না ঠিক চলো যেটা কনফিউশন ছিল সেটা ক্লিয়ার করি আগে তো এটা হচ্ছে আমার নর্মাল ক্যালেন্ডার নর্মাল ক্যালেন্ডারে যখন কোডটা হবে তখন আমরা এই কোডটা ইউজ করব ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে যদি আমরা রেফারেন্স ক্যালেন্ডার ইউজ করি তাহলে কি আমরা কোডটা চেঞ্জ করব আমার উত্তর হবে না রেফারেন্স ক্যালেন্ডারে কোশ্চেনে কোডটা চেঞ্জ করবে না তার কারণ কি রেফারেন্স ক্যালেন্ডারে যদি আমারটা যদি আমার ওখানে এটা এসে যায় ফার্স্ট অফ অল ধরো আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে করিয়েছিলাম সেটা জানুয়ারি মাসে ছিল দু হাজার কুড়ি দু হাজার কুড়ি জানুয়ারি মাসের আমি কোডটা না চেঞ্জ করে আমি ওয়ান ধরেই করেছিলাম তার কারণ হচ্ছে দু হাজার কুড়ি তখনও জানুয়ারি মাসের লিপ ইয়ারটা আসেনি তাই জন্য আমার কোডটা চেঞ্জ হবে না যদি আমার কোশ্চেনটা দেখে থাকো তাহলে এক্স্যাক্টলি আমি যে কোশ্চেনটা করেছি তার ডেফার তার ডেটটা ধরে দেখো যে ওই ডেটটা এটা হলে এটা পিছ কি না আনসারটা তোমার ক্যালেন্ডার ওয়াইজ কিন্তু সেম হবে ক্যালেন্ডার ওয়াইজ আনসারটা কিন্তু সেম হবে আমি যে কোশ্চেনটা করিয়েছিলাম দু হাজার একের ফার্স্ট জানুয়ারি মানডে হলে দু হাজার একত্রিশের ফার্স্ট জানুয়ারি দু হাজার এক দু হাজার দু হাজার কুড়ি ফার্স্ট জানুয়ারি মানডে হলে একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি টিউসডে হবে হ্যাঁ এটা তো এটা তো নর্মাল বাবু এটা তো আমার চেঞ্জ করা হচ্ছে না এক সেকেন্ড দেখো চেঞ্জ তুমি কেন করবে না তুমি যেটা তুমি যে কোয়েশ্চেনটা করলে আমি তোমাকে আবার ঠিক করে বুঝিয়ে দিচ্ছি দু জানুয়ারি মাস আর এখানে বলেছে দু হাজার কুড়ি তুমি এটা বলছো মানডে তাই তো আর এখানে বলছো একত্রিশ এখানে বলছো ডিসেম্বর এটাও বলছো দু কুড়ি আর এটা হবে কি এটা তো ফার্স্ট অফ অল আমি এটা কালকে বলেছিলাম নর্মাল ইয়ারটা যেদিন দিয়ে শুরু হয় সেই দিন দিয়ে শেষ হয় আর লিপ ইয়ারটা যে দিন দিয়ে শুরু হয় তার পরের দিন দিয়ে জিনিসটা শেষ হয় তার মানে এই এই দিনটা দিনটা আমার হবে এটা বেরিয়ে যাচ্ছে ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে তুমি যদি এটা রেফারেন্স ক্যালেন্ডারে বেস করে করতে চাও তাহলে এখান থেকে এটা আসতে গেলে তোমাকে তিরিশ দিন যোগ করতে হবে এটার কোড হয়ে যাচ্ছে ওয়ান আর ডিসেম্বরের কোড হচ্ছে ছয় তাহলে ওয়ান থেকে ছয় আসতে গেলে তোমাকে কত করতে হবে তোমাকে পাঁচ দিন যোগ করতে হচ্ছে আর এইখানে দেখো দু আমি বারবার করে বলেছি উনতিরিশে ফেব্রুয়ারি যদি এসে যায় তাহলে আমার ইয়ার আমার লিপ ইয়ার একটা অ্যাড হয় এখানে ইয়ারটা তো জিরো হয়ে গেল ইয়ারটাই কোনো চেঞ্জ হবে না কিন্তু এখানে লিপ ইয়ারটা অ্যাড হবে এখানে লিপ ইয়ারটা অ্যাড হবে এখানে অ্যাড হচ্ছে কত দু হাজার কুড়ির উনতিরিশে ফেব্রুয়ারি এখানে আছে এই যে টাইম স্প্যানটা তার মধ্যে দু হাজার কুড়ির উনতিরিশে ফেব্রুয়ারি আছে তাই জন্য এখানে উনতিরিশে ফেব্রুয়ারির জন্য প্লাস ওয়ান হবে এবার টোটাল করো ছত্রিশ হয়ে গেল ছত্রিশ মানে ডে ওয়ান তো মানডে প্লাস ওয়ান করে টিউসডে হবে আনসার এবার ক্লিয়ার হলো আমি বারবার করে বলেছি যদি লিপ ইয়ারটা থাকে যদি উনত্রিশে ফেব্রুয়ারি থাকে তাহলে সেটা লিপ ইয়ারে আলাদা করে কাউন্ট হয় আমার ইয়ার কোডে চেঞ্জ হবে না আমার সরি আমার মান্থ কোডে চেঞ্জ হবে না বাট লিপ ইয়ারটা আলাদা করে কাউন্ট হবে ক্লিয়ার হলো এবার লিপ ইয়ারের জন্য একদিন হলো এক্স্যাক্টলি লিপ ইয়ারের জন্য একদিন হলো তাই আমাকে একদিনটা অ্যাড করতে হবে না হলে তোমার জিরোই হতো এখন বুঝতে পেরেছো শুভঙ্কর এখন একদম ক্লিয়ার কি একদম ক্লিয়ার চলো পরে কোশ্চেনে যাওয়া যাক সোনামণি তুমি যে কোশ্চেনটা করেছিলে সেটা একদম ক্লিয়ার সোনামণি কোশ্চেনটা একদম ক্লিয়ার অভিজিৎ বাবু এটার আনসার ডি হবে না এটার আনসার সি হবে আমি একটু আগে করে দেখিয়ে দিয়েছি এই তিন নম্বরের কোশ্চেনের আনসার সি হবে পরের কোশ্চেনে যাচ্ছি চার নম্বর সিএইচএসএল এর কোশ্চেন টাইম শুরু করে দিলাম ঝটপট ম্যাম আমার আপনার ক্লাসের টাইম জিজ্ঞেস করছো আমার ক্লাস টাইম হচ্ছে দুপুর বারোটা থেকে সোম থেকে শনি মানডে টু স্যাটারডে দুপুর বারোটা থেকে আমার ক্লাস থাকে ঠিক আছে মানডে টু স্যাটারডে দুপুর বারোটা থেকে আমার ক্লাস থাকে চলো চার নম্বর কোয়েশ্চেন চার নম্বর কোশ্চেনের টাইম কিন্তু শেষ চার নম্বরের কোশ্চেনের টাইম কিন্তু শেষ চলো ঝটপট আনসার চাই সিএইচএসএল এর কোশ্চেন চারের কোশ্চেনের আনসার এ পেয়েছি থ্রি পেয়েছি মোনালিসা বলছে এ শান্তনু বলছে সি শুভম বলছে এ অমল বলছে এ বা ওয়ান এও পেয়েছি সিও পেয়েছি বাকিদের আনসার চাই এই কজনের আনসার নিলে হবে না সববার আনসার চাই সোনামণি বলছে থ্রি নিউটন বলছে এ মানে এ আর থ্রি এ আর থ্রি আমাদের কনফিউশন আচ্ছা চলো কি হচ্ছে অল পার্টস

আর ড্রয়িং করেও দেখতে পাচ্ছি না তাই সাম পিআরসি ফলো করবে না সাম পিআরসি ফলো করবে না যারা থ্রি আনসার করছিলে একবার দেখে নাও পি আর সি এর মধ্যে কোনো রিলেশন আমার স্টেটমেন্টে বলা নেই আমার রিলেশনটা আমি ড্রয়িং করেও দেখতে পাচ্ছি না তো ফলো করবে না সেম উইথ দিস নো পি ফলো করবে না নো পি সিও ফলো করবে না আমি একটা উদাহরণ দিই ভালো করে তোমরা জিনিসটা বুঝতে পারবে তোমরা যারা যারা ভাবো না যে এটা ফলো করছে কেন ফলো না আমি বলে দিই ধরো বাসে করে যাচ্ছো একটা জায়গায় ঠিক আছে বাসে তুমি আছো আরেকটা আরেকজন কো প্যাসেঞ্জারও আছে তো সেই কো প্যাসেঞ্জারের সঙ্গে তুমি কথা বলছো না তার কারণ তুমি তাকে চেনো না তুমি তার প্রতি ইনডিফ্রেন্ট তুমি তাকে চেনো না তাই না তো চেনো না তার মানে কথা বলছো না তার মানে কি তোমার সঙ্গে ওর ঝগড়া নয় তো নোটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে সেই ঝগড়াটা তো পি আর সি এর মধ্যে কি রিলেশন আছে আমি জানি না তাহলে আমি কমেন্ট কি করে করব যে ওদের মধ্যে নিশ্চয়ই ঝগড়া আছে তুমি এটা কমেন্ট করতে পারবো না তাই জন্যই নো পি আর সি ফলো করবে না ক্লিয়ার হলো তারপরটা কি বলেছে নো আর এস সি সে তো ডেফিনেটলি ফলো করছে না কারণ দিস পারসন আর এস সি তাহলে এটা তো একদমই ফলো করছে না এবার দেখো আইদার যে কন্ডিশনগুলো আমি বলেছিলাম সেটা কি একটু মনে করতে পারছো আইদার যে কন্ডিশনগুলো হবে না বাবা দেবেন অজয় দুই হবে না কেন হবে না দেখে নাও আমি করে দিয়েছি আইতরারের যে কন্ডিশনগুলো সেটা ছিল কি বোথ দা কনক্লুশন যদি না কেউ লিখে থাকো তাহলে এখন লিখে রাখো আইতরার এর ফার্স্ট কন্ডিশন বোথ দ্য কনক্লুশন উইল নট ফলো দুটো কনক্লুশনের মধ্যে দুটোর কোনোটাই ফলো করবে না এক দুই কে কনসেন্ট্রেট করো বোথ দ্য কনক্লুশন উইল নট ফলো সেকেন্ড সাবজেক্ট প্রেডিকেট উইল বি সেম দেখো এখানেও পার্স আছে এখানেও কয়েন আছে এখানেও পার্স এখানেও কয়েন মানে দুটো জায়গারই সাবজেক্ট প্রেডিকেট সেম এইটাকে সাবজেক্ট ধরা হয় এইটাকে প্রেডিকেট ধরা হয় তাহলে দুটো জায়গারই সাবজেক্ট প্রেডিকেট সেম ওকে থার্ড কন্ডিশন কি দ্য প্রিফিক্স এগুলো অল সাম এগুলোকে প্রিফিক্স বলে দ্য প্রিফিক্স উইল বি ইন দিস পেয়ার সাম নো হচ্ছে একটা পেয়ার সাম সাম নট হচ্ছে সেকেন্ড পেয়ার আর অল সাম নট হচ্ছে থার্ড পেয়ার যদি প্রিফিক্সটা এই তিনটের মধ্যে যে কোনো একটা পেয়ারে থাকে আর এই টোটাল তিনটে কন্ডিশন ফুলফিল করে তাহলে আনসারটা আইদার অর হয়ে যায় আনসার হবে অপশান এ বা অপশান ওয়ান আইদার অর আনসার হবে অপশান ওয়ান আইদার অর ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো কেন এটা হলো ক্লিয়ার সাম সাম নট অল একদম ওনালিসা একদম ঠিক ভেরি গুড ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছ কারোর ডাউট চলো পরে কোশ্চেনে যাই পরে কোশ্চেনে যাচ্ছি থার্টি ফাইভ সেকেন্ড টাইম দেবো আনসার করতে হবে ওকে পরে কোশ্চেন থার্টি ফাইভ সেকেন্ড টাইম স্টার্ট করে দিলাম এর কোশ্চেন কিন্তু শুরু হয়ে গেছে অনেকটা হয়েও গেছে ম্যাম যদি আইদার পাশাপাশি নান ফলোস দিত তাহলে আইদার অর হতো এবি ডেফিনেটলি আইদার অর হতো নান ফলোসটা আইদার অরের পরের কন্ডিশন যদি আইদার অর না হয় তাহলে নান ফলোস করবো আইদার অর মানে তো ডেফিনেটলি আইদার অর হবে যেটা উত্তর সেটা তো থাকতেই হবে না আইদার অরই হবে পাঁচ নম্বরের কোশ্চেন টাইম কিন্তু হয়ে গেছে পাঁচ নম্বর কোশ্চেনের টাইম কিন্তু হয়ে গেছে শুভমের আনসার পেয়েছি এ সব ভুলে যাচ্ছে ম্যাম শোনামুনি একটু প্র্যাকটিস বাবু তাহলেই সব ঠিক হয়ে যাবে শুভম বলছে এ মোনালিসা অমল সঙ্গীতা বলছে সি ওকে আনারকুলিয়া বলছে এ দেবেন বলছে আনার বলছে সি দেবেন বলছে ওয়ান বলছে ফোর চলো তিনটে অপশন পেয়ে গেছি আমি ম্যাম আমার স্যারের ক্লাস আমার স্যারের ক্লাস পাচ্ছি না বুঝলাম না অচরা কি বললে আর একবার বলো আমি বুঝতে পারলাম না তুমি কি বললে আনসারটা আমি ডি চারটে অপশনে পেয়ে গেছি এবার আমাকে মাল্টিপাল চয়েস করতে হবে তাই তো তোমরা আমাকেই কোয়েশ্চেনটা করে দাও যে ম্যাম ডি এবার আপনি উত্তরটা নিয়ে নিন চলো কি বলেছে অল হেন্স আর এগ অল হ্যান্ডস আর এগ নো বার্ড ইজ এগ নো বার্ড ইজ এগ অল এগস আর লায়ন অল এগস আর লায়ন এইটা হচ্ছে আমার ডায়াগ্রাম এইটা হচ্ছে আমার ডায়াগ্রাম ফার্স্ট কি বলেছে অল হ্যান্ডস আর লায়ন অল হ্যান্ডস আর লায়ন একদমই হবে তার কারণ ভেতরের সার্কেল থেকে বাইরের সার্কেলে গেলে সেটা অলেও যায় সেটা সামেও যায় তাহলে অল হ্যান্ডস আর লায়ন তো ডেফিনেটলি ফলো করবে সাম লায়ন্স আর হ্যান বাইরের সার্কেল থেকে ভেতরে সার্কেলে আসলে সেটা শুধুমাত্র সামে আসে তাই সাম লায়ন্স আর হ্যান্ডস একদম ফলো করবে নো এগ ইজ বার্ড নো এগ ইজ বার্ড এখানে তো বলেই দিয়েছে নো বার্ড ইজ এগ তাহলে নো এগ ইজ তাহলেও ফলো করবে আনসার হবে অপশান থ্রি অল ফলো আনসার হবে অপশান থ্রি অল ফলোস ম্যাম স্টেটমেন্ট রিপিট হলে কি হবে একদম হবে হবে এখানে আনসার হবে অল ফলোস এখানে আনসার হবে অল ফলোস মুকুল দেরি তো হয়েছে বাবা আধ ঘন্টা দেরি অনেকটা দেরি অনলি ওয়ান অ্যান্ড টু না অনলি ওয়ান অ্যান্ড টু নয় তিনটেই ফলো করবে তিনটেই ফলো করবে এখানে বলে দেওয়া আছে নো বার্ড ইজ এক তাহলে তোমাদের লজিকটা কী কেন ফলো করবে না তোমাদের যদি মনে হয় যে স্টেটমেন্টে যেটা দেওয়া আছে সেটা আমার কনক্লুশনে ফলো করবে না কেন কারণটা কি। কেন জিনিসটা কোনো স্পেসিফিক্যালি কারণ আছে এরকম হয় না স্টেটমেন্টে আছে নো বার্ড ইজ এক কোনো বার্ডের সঙ্গে একের সম্পর্ক নেই তার মানেই হচ্ছে কোনো এক বার্ড নয় ব্যাপারটা সেম থিং তো ফলো ডেফিনেটলি করবে আনসার হবে অপশান থ্রি আনসার হবে অপশান থ্রি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো কারোর ডাউট আছে চলো পরের কোশ্চেনে যাচ্ছি পরের কোশ্চেন থার্টি ফাইভ সেকেন্ডস টাইম দেবো আনসার করতে হবে ঠিক আছে পরের কোশ্চেন এন কোশ্চেন যে এন কোশ্চেন নিয়ে জিজ্ঞেস করছিলে তার জন্য বা সবার জন্য ম্যাম এটা ঠিক হয়েছে সোনামণি দেখলে একটু জাস্ট প্র্যাকটিসটা করে নিলেই ঠিক হবে কোনো এতটা রকেট সায়েন্স নয় রিজনিং সব থেকে ইজি চ্যাপ্টারগুলোর মধ্যে একটা তাহলে আমি করতাম না ট্রাস্ট মি চলো ছ নম্বর কোশ্চেন এনটি বেসি কোশ্চেন ছটপট আনসার চাই আলাদা স্যারের ক্লাস পাচ্ছি না আলাদা স্যারে মানে কি আমি তোমার কথা বুঝতেই পারছি না আলাদা স্যারের ক্লাস পাচ্ছি না মানে আমি বুঝতে না সঙ্গী বি পেয়েছি সঙ্গীতা শুভঙ্কর বি বলছে ফোর মানে তাই তো নাকি আচ্ছা না এবি বলছে ডি আর বাকিরা বলছে বি সিও পেয়েছি আমি বিসিডি তিনটে আনসারই পেয়েছি চলো দেখছি কি আনসার হয় বিসিডি তিনটে আনসারই পেয়ে গেছি কি বলছে এনটিপিসির কোশ্চেন এক্স্যাক্টলি এনটিপিসিতে ওয়ান টু থ্রি ফোর করে থাকে আমি এক্স্যাক্টলি সেটাকেই দিয়েছি যেমন কোশ্চেনে থাকে প্রত্যেকটা কোশ্চেন যে কটা কোশ্চেন আমি অ্যাটলিস্ট বোর্ডের কোশ্চেন দিয়েছি সেটা যেমন ফর্মাটে থাকে আমি সেই ফর্মাটেই তো দেওয়ার চেষ্টা করেছি চলো সম বার্ডস আর ডাঙ্কিজ

সেকেন্ড এডটা সাম বার্ড আর স্টুপিড হ্যাঁ এটা দিস পোর্শন অফ বার্ডস ইজ স্টুপিড তাহলে এইটা ফলো করছে অনলি ফোর দ্যাট ইজ অপশন বি আমার আনসার হবে এ অপশান বি সি হবে না যেটা সামের রিলেশন একটা জিনিস ভালো করে বোঝো যেটা সামের রিলেশন সেটা অলে যায় না বাট অলের রিলেশনটা সামে আসে বি আর মানে বার্ড আর স্টুপিডের মধ্যে সামের রিলেশন তাই সেটা অলে যাবে না ঠিক আছে বারোটা স্টুপিটের মধ্যে সামের রিলেশন তাই সেটা অলে যাবে না ফার্স্ট এটা ফলো করবে না শুধুমাত্র চার নম্বরটা ফলো করবে আনসার হবে বি আনসার হবে বি শোর আপ ক্লিয়ার হলো সি কিন্তু হবে না আনসার চলো পরের কোশ্চেনে যাচ্ছি থার্টি ফাইভ সেকেন্ডস টাইম দেবো স্টার্ট করছি এখন থেকে এনটিপিসির কোশ্চেন ছটপট আনসার চাই কিন্তু শেষের পথে ঝটপট আজকে যেটা ক্লাস করাচ্ছি সেটার পিডিএফটাও আমি গ্রুপে দিয়ে দেবো কিন্তু দেরি হবে আজকেরটা একটু বেশি দেরি হবে আমি রাতের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে নাইদার কখন হয় ম্যাম নাইদার তখনই যখন কোনোটাই ফলো করবে না একটা জিনিস বুঝে নাও আইদারের মধ্যে যদি তিনটে কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশনও না ফুলফিল করে তাহলেই নাইদার হয়ে যাবে নাইদানোর জন্য আলাদা স্পেসিফিক্যালি কোনো মানে কন্ডিশন লাগে না আইদানোরের মধ্যে তিনটে কন্ডিশন থাকে তো যেটা আমি এক্ষুনি ডিসকাস করলাম সে তিনটের মধ্যে যদি একটা ফুলফিল না হয় তখনই নাইদানোর হয়ে যাবে ঠিক আছে আনসার পাচ্ছি বি আনসার পাচ্ছি ডি আনসার পাচ্ছি হ্যাঁ বি আর ডি দুটোই আনসার পাচ্ছি এবি বলছে বোথ ফলোস ওকে বোথ ফলোস মানে সি তাহলে বি সি ডি আবার তিনটে অপশন পেয়ে গেছি চলো দেখা যাক কি হয় সাম কিডস আর ক্লেভার কিডস আর ক্লেভার সাম কিডস আর প্লেয়ার এইটা হবে ডায়াগ্রাম ঠিক আছে ফার্স্ট এটা কি বলছে সাম প্লেয়ারস আর ক্লেভার প্লেয়ার আর ক্লেভারের মধ্যে কোনো রিলেশন আমাকে স্টেটমেন্টে বলা নেই কোনো রিলেশন আমি ড্রয়িং করেও দেখতে পাচ্ছি না তাই ফার্স্ট অফ অল এইটা ফলো করবে না প্লেয়ার আর ক্লেভারের মধ্যে কোনো রিলেশনটা স্টেটমেন্টেও নেই ড্রয়িং করেও দেখতে পাচ্ছি না তো এক একটা তো কখনোই ফলো করবে না সেকেন্ড একটা সি হবে না আনসার বাবু অমর আমি এক্ষুনি বলে দিলাম যে এটা ফলো করবে না তিনি ফার্স্ট একটা ফলো করবে না চলো সেকেন্ড এটা কি বলেছে সাম ক্লেভার ক্লি সাম ক্লেভার কিডস আর প্লেয়ার তোমাকে বলেছে যদি এটা পসিবিলিটি থাকতো তাহলে ফলো করতো আমার যদি এটা বলা হতো যে এটা পসিবিলিটি তাহলে ফলো করতো এখানে বলেছে অফ ক্লেভার আর প্লেয়ার আমাকে তো কোনো পসিবিলিটি দেয়নি তাহলে কি করে ফলো করবে সেকেন্ড এটটাও ফলো করবে না আমার আনসার হয়ে যাবে নাইদার নর নট সেকেন্ড এট ফলো করতে পারতো যদি পসিবিলিটি থাকতো যদি পসিবিলিটি ওয়ার্ডটা থাকতো তাহলে ফলো করতে পারতো অনলি টু না বাবু সিও ফলো করবে না যদি এটা পসিবিলিটি টার্মটা মেনশন করা থাকতো তাহলে আমার সেকেন্ড এরটা ফলো করতো আদারওয়াইজ কিন্তু ফলো করবে না আদারওয়াইজ কিন্তু ফলো করবে না আনসার হয়ে যাবে নাইদার নর ডি হবে অ্যার অ্যান্সার হবে ডি তো অনেকে ভালো ঠিক অ্যান্সার করেছে অনেকের আন্সারটা ভুল হয়ে গেছে আনসারটা হবে ডি ক্লিয়ার হয়েছে কেন ওটা হলো একদম ক্লিয়ার কি চলো পরের কোশ্চেনে যাচ্ছি পরের কোশ্চেনে যাচ্ছি আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেনটা ইনিকোয়ালিটি কোশ্চেন থার্টি ফাইভ সেকেন্ডস টাইম দেবো আমি একটু বলে নিই তারপর টাইমটা স্টার্ট করবো আট থেকে বারো কি করে মার্কিং করবে সেটা এখানে দিয়ে আছে এ হচ্ছে অনলি ওয়ান ইজ ট্রু বি হচ্ছে অনলি ট্রু ইজ ট্রু সি হচ্ছে আইদার নট ডি নাইদার নট আর ই হচ্ছে বোথ টাইমটা স্টার্ট করলাম ইকু স্টেটমেন্ট দেওয়া আছে কনক্লুশন দেওয়া আছে স্টেটমেন্ট দেখে কনক্লুড করে আনসার চাই পসিবিলিটি বুঝতে পারছি না পসিবিলিটিটা একটা আলাদা টার্ম বাবু পসিবিলিটি হচ্ছে একটা আলাদা টার্ম একবার ফার্স্ট ক্লাসটা দেখো না হলে বুঝতে একটু অসুবিধা হবে ঠিক আছে একটু সিলক্সের ক্লাসটাকে দেখে নাও নাহলে পসিবিলিটিটা বুঝতে একটু প্রবলেম হবে আর যেহেতু প্রিভিয়াস ইয়ার করাচ্ছি আমি এখন এত ডিটেলসে গিয়ে পড়ালে বাকি কোশ্চেনগুলো সলভ হবে না তো একবারটি প্রি আমার আগের ক্লাসটা পসিবিলিটি দিয়ে ক্লাসটা একটু দেখে নাও আমাকে পিন করো আমি তোমাদেরকে ক্লাসটা দিয়ে দেবো ঠিক আছে আমাকে পিন করলে আমি ক্লাসটা দিয়ে দেবো আমাকে এখানে পিন করো টেলিগ্রাম এই চ্যানেলে আমাকে পিন করলে আমি দিয়ে সৌমা ম্যাম আনসার আসছে বোথ বোথ মানে কিন্তু ই আর আনসার আমি বিও পেয়েছি আনসার বি পেয়েছি ইও পেয়েছি অমল বলছে সেকেন্ডেরটা ঠিক আছে চলো দেখা যাক কি হয় আমাকে দিয়েছে আর আর এইচ এর সঙ্গে রিলেশন তাই তো ঠিক আছে আর এফ আর এর সঙ্গে কার রিলেশন রয়েছে আর আচ্ছা একটু নিচু করে করি নাহলে বুঝতে অসুবিধা হবে আচ্ছা আর এটার দেন এফ আর এর সঙ্গে রয়েছে ডাব্লু রিলেশন ডাব্লু ডাব্লু ইকুয়ালস টু এইচ ঠিক আছে তাহলে এইচ আর আর এর মধ্যে এইচ লেস হওয়ার কথা আমার রিলেশনটা হওয়ার কথা এইচ লেস দ্যান ইকুয়ালস টু আর সেটা আমার নেই তাই একেরটা তো ফার্স্ট অফ অল ফলো করছে না একেরটা তো ফার্স্ট অফ অল ফলো করছে না ঠিক আছে ম্যাম আপডেট হ্যাঁ 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 সেটা করবো সেটা করবো সেটা মাথায় আছে আচ্ছা এফ এর সঙ্গে কি আছে এফ এর সঙ্গে এটা করে আছে এস তাহলে এস আর আরের এর মধ্যে কি রিলেশন হওয়ার কথা আর গেটার দ্যান এস তো সেটাই এখানে হচ্ছে সেটাই এখানে আছে তো সেকেন্ড ডেটটা শুধুমাত্র ফলো করছে আমার আনসার হবে বি শুধুমাত্র সেকেন্ড ডেটটা ফলো করছে তাই আমার আনসার হবে বি ঠিক আছে ইনইকুয়ালিটি কি করতে হয় এখানে যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনটাকে একটা স্ট্রেট লাইনে সাজিয়ে ফেলো তারপরেই আনসারটা হয়ে যাবে বোথ হবে না বোথ হবে না চন্দু আনসারটা হবে অপশন বি শুধুমাত্র সেকেন্ড সেকেন্ড ফলো ফলো করবে করবে শুধুমাত্র ঠিক চলো যারা যারা ঠিক করছো মার্কিং করছো তো মার্কিং এর কথা একদম বলতে ভুলে যাচ্ছি যারা যারা ঠিক করছো মার্কিং কিন্তু অবশ্যই করবে মোনালিসা বাবু বোধ হবে না ফার্স্ট এরটা তুমি দেখে নাও আমি বাড়িতে মনে আছে যে আমি মা বাবা ছেলে মেয়ে সব দিয়ে বুঝিয়েছিলাম তাহলে এই চার আড়ের মধ্যে কি বাবা আছে নেই তো আসবে কথা থেকে মা থাকবে আই উদাহরণটা মনে পড়েছে যদি যারা আমার ক্লাসে থাকেছ তারা এই মা বাবা ছেলের উদাহরণটা তাদের মনে আছে চলো পরের কোশ্চেন পরের কোশ্চেন নম্বর কোশ্চেন টাইম স্টার্ট করলাম এখন থেকে টাইম স্টার্ট করে দিয়েছি আনসার করতে হবে কিন্তু ঝটপট নম্বর কোশ্চেনের টাইম কিন্তু শেষ আনসার চাই নাইনের গৌতম আনসার দিয়েছে এ অর্ণব দিয়েছে বি মৌসুমি দিয়েছে ডি তিনটে আনসার পেয়ে গেলাম এ বি ডি তিনটে আনসার পেয়ে গেলাম বাকিদেরও আনসার চাই চলো টাইম শেষ হয়ে গেছে নট অ্যান ইস্যু আনসারটা চাই সরি সি হবে আইদার অর ওকে সি কিন্তু আইদার অর মোনালিসা সি কিন্তু আইদার খেয়াল করো বাবুকেও বলছি সি কিন্তু আইদার অর হ্যাঁ আইদারি চলো চলো ভেরি গুড ভেরি গুড চলো দেখা যাক আমি নিজেই খেয়াল করিনি একদম ঠিক চলো দেখা যাক কি হচ্ছে ডি এর সঙ্গে কে রিলেশন ডি গেটার দ্যান ইকুয়াল টু কে কে এর সঙ্গে টি আর টি এর সঙ্গে এম এই হচ্ছে আমার ইকুয়েশনটা এই হচ্ছে আমার ইকুয়েশনটা ভেরি গুড ভেরি গুড অভিজিৎ অমল মোনালিসা আইদাররি হবে একদম ডান্সের মোনালিসা একদম ঠিক একদম ঠিক আইদারি হবে চল বলছি আমার কি হচ্ছে ডি এর সঙ্গে কে কে এর সঙ্গে ব্যাপারটা কি আমার দুটো টু এ রিলেশন হয়ে যাচ্ছে তো আমার দুটো টু এ রিলেশন হয়ে যাচ্ছে মোনালিসা বা একটু তোমাদের চেক করতে ভুল হয়ে গেছে একটা জিনিস দেখো এইটাকে আমি কিভাবে লিখতে এইটাকে নিয়ে আমি কিভাবে লিখতে পারবো এম গেটার দেন ইকুয়ালস টু ডি তুমি একটু ভালো করে যারা আইদনর আনসার করছো একটু ভালো করে দেখো তো এখানে কি এম লেস দেন ডি এইটা আছে একটু ভালো করে দেখো যারা সি আনসার করছো যারা সি আনসার করছো যারা একটু ভালো করে দেখো আমার কনক্লুশনের মধ্যে আমি বলেছিলাম তিনটে মেন সাইন থাকতে হবে তিনটে মেন সাইন থাকতে হবে আমাকে এম গ্রেটার দ্যান ডি থাকতে হবে আমাকে এম লেস দ্যান ডি থাকতে হবে আমাকে এম ইকুয়াল টু ডি থাকতে হবে আমার এই দুটো সাইনের মধ্যে এম লেস দ্যান ডি কোথায় আছে এই দুটো সাইনের মধ্যে এম লেস ডি কোথায় আছে আমি একদম মানছি দুটো টু এ রিলেশন তিনটে মেন সাইন থাকলে আমার আইদার ওর হয় সাবজেক্ট প্রেডিকেট এখানে সেম কিন্তু তিনটে মেন সাইন কি প্রেজেন্ট ভালো করে খেয়াল করো আমার এখানে কোথায় এম লেস ডি আছে এম লেস ডি কি আছে বাবু তো আমি কেন এটা টু এ রিলেশন বলে প্রথমে কোনোটাই ফলো করবে না সাবজেক্ট প্রেডিকেটও সেম আই ধরনের দুটো কন্ডিশন ফুলফিল হলো কিন্তু থার্ড আর মেইন কন্ডিশন যেটা তিনটে মেইন সাইন থাকতে হবে তিনটে মেইন মেইনলি এম আর ডি এর মধ্যে কোনো রিলেশনই হবে না এম আর ডি এর মধ্যে কোনো রিলেশন হবে না একদম ঠিক কথা কিন্তু তোমরা যারা সি আনসার করছিলে মোনালিসাকে বলছি মোনালিসা মিত্রকে বলছি অভিজিৎকে বলছি অমলকে বলছি তোমরা যারা সি আনসার করছিলে তোমরা সেকেন্ড টাইপ অফ আইদার করছিলে তো সেকেন্ড টাইপ অফ আয়তনার করার জন্য তিনটে মেন সাইন দরকার হয় গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়ালস টু তাহলে আমার কনক্লুশনের মধ্যে কি কোথাও এম লেস দ্যান ডি আছে এম লেস দ্যান ডি নেই আমার আনসারটা হয়ে যাবে ডি নাইদার নর আমার আনসার হবে ডি নাইদার নর কোনোটাই ফলো করবে না আয়তনার হতে গেলে তিনটে মেন সাইন দরকার সেকেন্ড টাইপ অফ আয়তনার হতে গেলে তিনটে মেন সাইন দরকার বুঝতে পেরেছ ক্লিয়ার হচ্ছে কেন এটা ডি হলো কেন সি হবে না বুঝতে পেরেছি সেকেন্ড টাইপ অফ আইতর ভেবেছিলে কিন্তু সেকেন্ড টাইপ অফ আইদর ভাবতে গেলে সেখানে তিনটা মেন সাইন থাকা দরকার না আমার এম লেস দেন ডি কোথাও আছে ডি নাইদার আমার আনসারটা হয়ে যাবে ডি নাইদার নর আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি দেখো অভিষেক তুমি কি ইনিকোটি ক্লাসটা করেছিলে যদি ইনিকোয়টি ক্লাসটা করে থাকো তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আমি তবু এখানে বলে দিচ্ছি যদি আমি দেখো জিনিসটাকে এইভাবে সাজাই যে ডি গেটার দ্যান ইকুয়ালস টু কে কে এর সঙ্গে টি এর রিলেশন হচ্ছে কে লেস এখানে টি আর টি এর সঙ্গে হচ্ছে টি লেস করে এখানে আছে এম তাই তো তার মানে কি ডি আর এম এর মধ্যে আমার টু এ রিলেশন তো ফার্স্ট অফ অল ডি আর হবে না এবার আই দরের কন্ডিশনগুলোতে কি থাকে থাকে যে যখন দুটোর মধ্যে কোনো কোনো কনক্লুশনই ফলো করবে না দুটোর সাবজেক্ট পেডিকেট সেম হবে আর এক্ষেত্রে যখন তিনটে মেন সাইন থাকে এক্ষেত্রে যদি আমার কনক্লুশনের মধ্যে জি গ্রেটার দ্যান এম থাকে এম থাকে আর ডি টু এম থাকে তাহলে ওটা আমার আইদার হবে এই দুটো কনক্লুশন মিলিয়ে এই তিনটে সাইন নেই তাই আইদার সবকটা কন্ডিশন ফুলফিল করছে না তাই জন্য হয়ে হয়ে যাবে নর যাবে অপশন ডি নাইদার নর ক্লিয়ার অভিষেক যদি আগে ক্লাসটা না দেখে থাকো তাহলে আগে ক্লাসটা ছটপট দেখে নাও না হলে এগুলো বুঝতে ডিফিকাল্ট লাগবে আজকে আমি অত ডিটেলসে বলছি না একবার একটু ডিটেলসে টাইমের মধ্যে সব কটা দেখতে গিয়ে ভুলে যাচ্ছে তাই জন্যই প্র্যাকটিস করা বাবু তাই জন্যই প্র্যাকটিস করা অভিষেককে বলছি যারা আগে ক্লাসগুলো দেখনি একবার আগে ক্লাসগুলো রেফার করো না হলে কিন্তু বুঝতে তোমাদের অসুবিধা হবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হাফ অফ দ্য কোশ্চেন ইজ ফ্রম দ্য মোড আর বাকি হাফটা আমি দিয়েছি সেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বলেই আর টাইমটা অবশ্যই মেনটেন করা উচিত বলে ভাবে টাইমটা দিয়েছি তো সেইভাবে আনসারটা করতে হবে ঠিক এ ডান্স উইথ মোনালিসা তোমার যে কনফিউশনটা ছিল ক্লিয়ার হয়েছে তো ন নম্বর কোশ্চেনের যে কনফিউশনটা ছিল ক্লিয়ার হয়ে যাই হোপ দশের আনসার পেয়েছি মোনালিসার থেকে এ বাকিরা সঙ্গীতা মৌসুমি শুভঙ্কর বলছে ডি শুভঙ্কর বলছে নাইদার নর শান্তু বলছে শান্তনু বলছে বি চলো দেখা যাক আগে আগে ইকুয়েশনটাকে সাজিয়ে নেবে তারপর আনসার করার দেখবো আগে ইকুয়েশনটাকে আমরা সাজিয়ে কি আছে এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ এফ গ্রেটার দ্যান বি আর এন এর সঙ্গে আর এর রিলেশন এখানে হয়ে গেল আর এই হয়ে গেল আমার ইকুয়েশন ফার্স্টে বলছে এন আর বি এন আর বি এর মধ্যে গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে আর গ্রেটার আছে কোন রিলেশনটা হবে বাড়িতে মা আর বাবা আছে তাহলে বাবার কথা শোনা হবে তাহলে শুধুমাত্র বাবার কথা শোনা হবে তাই তো তাহলে এন গ্রেটার দ্যান বি হ্যাঁ ফলো করবে এন গেটার দ্যান বি ফলো করবে এক নম্বরটা ফলো করছে সেকেন্ডেরটা কি আছে এইটা আর এইটার মধ্যে টু এ রিলেশন না এইটা ভালো করে দেখো আর আর বি এর মধ্যে টু এ রিলেশন তাই সেকেন্ড এরটা ফলো করবে না আমার আনসার হয়ে যাবে অনলি ওয়ান দ্যাট ইজ অপশন আমার আনসার হবে অপশন এ অভিজিৎ বাবু সি হওয়ার চান্স নেই সি হতে গেলে আমার সাবজেক্ট প্রেডিকেট কে সেম হতে হয় প্লাস আমার দুটো কন্ডিশনের মধ্যে দুটো কি দুটো ফলো করবে না এই কন্ডিশনে থাকতে হয় তাই জন্য সি হওয়ার কোনো চান্স নেই যারা আগের ইনিকোডি ক্লাসটা দেখোনি আমি মানে বলবো যে একবার জিনিসটাকে দেখে নাও না হলে কিন্তু তোমাদের কোপ আপ করতে একটু অসুবিধা হবে কারণ আজকে আমি অত ডিটেলসে যাচ্ছি না ওকে তোমরা আমাকে পিন করো আমি তোমাদেরকে ক্লাস লিঙ্কটা দিয়ে দেবো একবার দেখে নিলে একদম ইজি ইনিকোডিট ইজ ভেরি ইজি আমার ভুল হয়ে যাচ্ছে একটু কনসেন্ট্রেট করো টাইম দিচ্ছি বুঝতে পারছি বাট টাইম টাইমের মধ্যে করার চেষ্টা করো তাহলেই হবে তাহলেই হবে কনসেন্ট্রেট আর কিছু না জাস্ট কনসেন্ট্রেট এগারো নম্বর কোয়েশ্চেন স্টার্ট করলাম এখন থেকে পুরো কোয়েশ্চেন সলভ করতে পারবো কিনা জানি না আজকে একটু আগে ছাড়তে হবে আমাকে চলো যতটা পারি এগারো নম্বর কোয়েশ্চেন যতটা পারি আনসার করো ম্যাম টেলিগ্রাম লিঙ্কটা দেবেন হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি সৌমা ম্যাম রিজনিং সৌমা ম্যাম রিজনিং ঠিক এখানে পেয়ে যাবে আমাকে ইলেভেনের আন্সার মোনালিসা থেকে পেলাম এ টাইমের মধ্যে বাকি না মৌসুমি শ্রাবন্তী শান্তনু সবাই বলছে এ সঙ্গীতা বলছে এ ওকে আজকের ক্লাস লিঙ্কটাও আমি দিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে আজকের ক্লাসের পিডিএফটা এই গ্রুপটাতে এই গ্রুপটাতে আমি দিয়ে বাট আমার আজকে লেট হবে বলেই দিচ্ছি আজকে লেট হবে আমি আজকে থাকবো না তো একটু লেট হবে বাট আমি দিয়ে দেবো শুভঙ্কর বলছে বোথ বাকি সবার আনসার পেয়েছি এ দেবেন বলছে ডি তাহলে এবিডি তিনটে আনসার পেয়ে গেলাম আবার আমাকে মাল্টিপল চয়েস করতে হবে চলো দেখা যাক কি হয় কি আছে

সেকেন্ড এরটা কি হচ্ছে এম আর এইচ এম আর এইচ এর মধ্যে শুধুমাত্র এইচ গ্রেটার দ্যান এম হতে পারে আর কোনো রিলেশনই আসবে না এইচ গ্রেটার দ্যান এম হতে পারে এইটা তো আসার কোনো চান্সই নেই তো আমার বোধ হবেই না শুভঙ্কর একদমই বোধ হবে না আনসার হবে অপশান এ আনসার হবে অপশন এ ঠিক করলে কিন্তু ওয়ান মার্ক করতে ভুলো না সবাইকে বলছি ঠিক করলে ওয়ান মার্ক অবশ্যই করবে পরে কোশ্চেন থার্টি ফাইভ সেকেন্ড টাইম স্টার্ট করে দিয়েছি কারণ কোশ্চেনটা রেলের গ্রুপ ডির জন্য কি রেলের গ্রুপ ডিতে এতটা ডিফিকাল্ট আসবে না এই কোশ্চেনটা বলতে পারো বিসিএস এর জন্য এন জন্য সিএইচএসএল এর জন্য গ্রুপ ডিতে এতটা ডিফিকাল্ট আসবে না গ্রুপ ডিতে আরো ইজি লেভেলের আসবে বারো নম্বর কোশ্চেন ছটপট আনসার চাই মৌসুমির আনসার ফার্স্ট পেয়েছি মৌসুমী বলছে বি বাকিদের আনসার চাই শুভঙ্কর বলছে বোথ শুভঙ্কর একটুখানি খেয়াল করে আনসার করো ঠিক আছে চলো আমি এখনো জানি না আনসার কি শুভঙ্করের আনসার পেয়েছি বোথ মোনালিসার আনসার পেয়েছি বি সাবন্তী বলছে ই মানে ইও আছে বিও আসছে দুটোই আসছে আমি জানি না কার আনসার ঠিক আমি জানি না কার আনসার ঠিক বি আসছে ই আসছে ডিও পেয়ে গেছি চলো দেখা যাক আছে এম গ্রেটার ঠিক আছে এম এর সঙ্গে এর রিলেশন সঙ্গে আবার আর এর রিলেশন এইটা হয়ে গেল আমার টোটাল ইকুয়েশনটা ফার্স্টে বলছে কিউ লেস দ্যান আর কিউ লেস দ্যান আর হ্যাঁ আর আর কিউ এর মধ্যে আর ইজ গ্রেটার দেন কিউ তাই তো আর ইজ গ্রেটার দেন কিউ আর আর পি অ্যাপ্লাই করেছি ওটাতে আসতে পারে ডেফিনেটলি আই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট আইবিপিএস আরআরপির জন্য খুব ইম্পর্টেন্ট এবার আই বিপিএস ক্লার্কে তো এটা এসছে পাঁচটা সেটের তো খুব ইম্পর্টেন্ট একেরটা তো ডেফিনেটলি ফলো করছে একেরটা তো আমার ডেফিনেটলি ফলো করছে সেকেন্ড একটা কি বলেছে আর আর এম আর আর মধ্যে

কিউ বিস লেস দেন আর তাহলে ফার্স্ট অফ অল শুভঙ্করকে আমি বললাম দেখে করতে শুভঙ্কর ফার্স্ট রাইট অ্যান্সার দিয়েছে আমার একদম অ্যাডমিট করা উচিত শুভঙ্কর ফার্স্ট রাইট অ্যান্সার দিয়েছে অ্যানসারটা হবে ই বোথ অ্যান্সারটা হবে ই বোথ ঠিক আছে বুঝতে পেরেছো কেন কোনটা আনসার হচ্ছে ক্লিয়ার হ্যাঁ এবি বি মধ্যখানে অনেকগুলো অ্যান্সার পাইনি এম এর থেকে চলো পরে কোয়েশ্চেনে যাচ্ছি ছটপট করবে যদি শেষ করতে পারি তাহলে ভালো না হলে কিন্তু একটু পরে আমাকে ক্লাসটা এন্ড করতে হবে ছটপট ছটপট এই কোশ্চেনটা আমি তোমাদেরকে আগে করিয়েছিলাম তেরো নম্বর কোশ্চেন আমি আগে তোমাদেরকে করিয়েছিলাম ছটপট আনসার চাই তেরো নম্বর কোশ্চেনটা আগে তোমাদেরকে আমি করিয়েছি ম্যাম আমার হচ্ছে না শান্তনু বাবু প্র্যাকটিস তুমি যদি শান্তনুকে বলবো যদি আগের ক্লাসটা না দেখে থাকো একবার আগের ক্লাসটাকে রেফার করো যাদেরই মনে হচ্ছে ম্যাম পাচ্ছি না একটুখানি বলে দিন তাদেরকে সবাইকে বলছি আমাকে টেলিগ্রামে গিয়ে বলো আমি আগে ক্লাসটা তোমাদেরকে দেব সেটাকে দেখে নিয়ে ক্লাসগুলো করো দেখো আর সমস্যা হবে না এবি শুভঙ্কর বলছে ডি সৌরভ বলছে বি এবি বলছে ডি নান 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 এই কোশ্চেনটা কিন্তু আমি আগে করিয়েছি তোমাদের তো প্রণামনীয় বলছে দি মোনালিসাও বলছে দি তোমরা সবাই ক্লাসে ছিলে গৌতম বলছে ফাইভ বোথ ফলো হাউ কাম টু এর রিলেশনে বোথ ফলো করতে পারে চলো কি হবে আনসার আইদার আর হবে আনসার ট্রি কি কোয়েশ্চেন মনে আছে সঙ্গীতা ভেরি গুড ভেরি ভেরি গুড সি হবে আনসার ভালো করে লক্ষ্য করো এ ইকুয়ালস টু বি এ আর বি এর ভ্যালু সেম তাই না তাহলে এই ইকুয়েশানটাকে আমি চেঞ্জ করে এটা লিখতে পারি তো যে এ লেস দেন ডি লিখতে পারি এইটাকে নিয়ে আমি এইটা লিখতে পারি এইটা থেকে এইটা লিখতে পারি সঙ্গীতা বলছে আই থিঙ্ক আইদার অর সঞ্জয় বলছে আইদার অর তো ভেরি গুড সঞ্জয় আর সঙ্গীতা ভেরি গুড আনসারটা হবে আইদার অর মোনালিসা বলো ক্লাসে করেছিল করেছিলে না এটা টু এ রিলেশন বি আর ডি এর মধ্যে টু এ রিলেশন বা এ আর ডি এর মধ্যে টু এ রিলেশন কিন্তু এ ইকুয়ালস টু বি রয়েছে তো এ এর ভ্যালু যেটা বি এর ভ্যালু ও সেটাই হবে তাহলে এক নম্বর ইকুয়েশনটাকে আমি চেঞ্জ করে এ লেস দ্যান ডি লিখতেই পারি এবার দুটো ইকুয়েশন দেখো এই একটা ইকুয়েশন এই একটা ইকুয়েশন কোনোটাই ফলো করছে না দুটোর সাবজেক্ট প্রেডিকেট সেম আর তিনটে মেন সাইন প্রেজেন্ট এ লেস দ্যান ডি প্রেজেন্ট এ গেটার সরি এ গেটার দ্যান ডি প্রেজেন্ট লেস দ্যান ডি প্রেজেন্ট এ ইকুয়াল টু ডি ও প্রেজেন্ট তিনটে মেইন সাইন প্রেজেন্ট আইদার অর হবে আনসার আইদার অর হবে আন্সার ঠিক আছে কি বললে শর্মিলা এ বি ডি এস্টাবলিশ হচ্ছে না একদম বি আর এর মধ্যে টু এ রিলেশন আই এগ্রি বাট কি হচ্ছে বলো তো বি ইকুয়ালস টু এ তো তাহলে বি এর জায়গায় আমি এ কে বসাতে পারি এবার দেখো এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ আই দ্য রড সেকেন্ড টাইপ অফ আই দ্য রড আবার দেখতে হবে ওই চ্যাপ্টারটা এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ আই দ্য রড যেখানে আমার দুটো কন্ডিশনের মধ্যে কোনোটাই ফলো করছে না দুটো সাবজেক্ট প্রেডিকেট সেম আর তিনটে মেইন সাইন থাকে তাই জন্য ওটা হচ্ছে আই দ্য রড ম্যাম মহাপাকে কি অনলি ডাব্লিউ বিসিএস এর জন্য বেসিক্যালি ডাব্লিউ বিসিএস কিন্তু ডাব্লিউ বিসিএস কভার করলে বাকি সমস্ত চ্যাপ্টারও কভার হয়ে যায় সাবজেক্ট করে হচ্ছে ডি আছে সাবজেক্ট পেডিকেট এখান থেকে সাবজেক্ট প্রেডিকেট দেখে না সাবজেক্ট কনক্লুশন থেকে দেখে সাবজেক্ট কনক্লুশন থেকে দেখে এখানে যেহেতু এ ইকুয়ালস টু বি আছে তাই জন্য এর জায়গায় একে বসিয়ে দিলাম তাই সাবজেক্ট প্রেডিকেট সেম হয়ে গেল ফাইভ হবে না সৌরভ আনসারটা হবে আইদার অর আনসারটা হবে আইদার অর এই ক্লাসগুলো এই কোয়েশ্চেনগুলো কনফিউশন ক্লিয়ার করার জন্য একবার প্রিভিয়াস ক্লাসটা দেখতে হবে কখন টাইমে ক্লাসও একটু বলবেন কোন ক্লাস আমার ক্লাসের কথা বলছো আমার ক্লাস হয় দুপুর বারোটা থেকে বি ডি গেটার দেন লেজেন আছে একদম শর্মিলা বি আর ডি গেটার টু এ আছে বেসিক্যালি এটা টু এ আছে তাই তো টু এ থাকলেও আমার বি আর ডি এর মধ্যে রিলেশন আসছে না এবারে রিলেশন যদি না আসে তো তিন আর সাবজেক্ট দিকে যদি সেম হয় তো তিনটে মেন কন্ডিশন যদি ফুলফিল করে সেখানে আইদারর হয় তিনটে মেন কন্ডিশন ফুলফিল করলে আইদারর হয় এই কোশ্চেনটাকে একটুখানি আমার প্রিভিয়াস ক্লাসটা দেখো না হলে বুঝতে পারবে না আজকে আমার একদম টাইম নেই আমার একটা থেকে ক্লাস আছে তো আমি ক্লাসটাকে তোমাদের এখানে এন্ড করছি বাকি কোশ্চেনগুলোকে সলভ করা আজকে গেল না সেটা আমি নেক্সট ডে দিয়ে দেবো নেক্সট দিয়ে দেবো আজকে ক্লাসটা আমি এখানে এন্ড করছি তো তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠিক আছে এখনও আমাদের সেভেন্টি সেভেন ডিসকাউন্ট চলছে তো ইউজ মাই কোড এস ওয়াই এই কোডটা ইউজ করলে অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে আর শর্মিলা তোমার যে কনফিউশনটা রয়েছে না আমাকে পিন করো আমাকে এখানে পিন করো আমি তোমার কনফিউশনটা ক্লিয়ার করে দেবো আর একটা কাজ করতে পারো একবার প্রিভিয়াস ক্লাসটা দেখে নাও একবার প্রিভিয়াস ক্লাসটা দেখে নাও অথবা আমাকে এখানে পিন করো আজকে আমি একদম থাকতে পারব না একটা থেকে আমার ক্লাস আছে তো চলো টাটা দেখা হচ্ছে আগামীকাল ওকে বাই